বাড়িতে এইভাবে গণেশের মূর্তি রাখুন, জীবনে সুখ সমৃদ্ধি মিলবে। শাস্ত্রমতে বুধবার হলো গণেশজির বার, এদিন গণেশের পুজো করলে জীবনে বিশেষ ফললাভ পাওয়া যায়। যে কোনো প্রকার সমস্যার সমাধান পেতে বেশি সময় লাগে না, এছাড়াও আরও অনেক উপকার পাওয়া যায়। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় অনেকেই মাথায় রাখেন না, তা হলো ঠাকুর ঘরের কোন স্থানে গণেশের মূর্তি রাখবেন, কেমনই বা গণেশের মূর্তি রাখা দরকার। এই প্রশ্নের উত্তর আমি আজ আপনাদের জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। আপনি যদি এই বিষয়গুলি না মেনে গণেশের পুজো করেন, গণেশের পুজো দেন, তাহলে কিন্তু কোনোভাবেই ফল মিলবে না। অপরদিকে আপনার জীবনে ক্ষতি হওয়ার আশঙ্কা প্রবলভাবে বেড়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কী কী নিয়ম মেনে বাড়িতে গণেশের মূর্তি রাখা উচিত। বন্ধুরা, কোনো চিন্তা নেই, আজকের ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনার জীবনে গণেশের কৃপা লাভ কীভাবে পাওয়া যাবে। এবছর গণেশ চতুর্থী পালিত হবে আগামী 31শে আগস্ট, বাংলার 14ই ভাদ্র অর্থাৎ বুধবার। এই দিনে অনেকেই বাড়িতে গণেশের পুজো করেন, গণেশজির কৃপালা পেলে জীবনে সুখ সমৃদ্ধি পাওয়া যায়। কিন্তু তার আগে আপনাকে জানতে হবে গণেশের মূর্তি বাড়িতে কীভাবে রাখবেন, যার ফলে আপনার জীবনে গণেশের কৃপালা মিলবে, জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজে দেখুন এবং বাকি আপনজন বন্ধু, প্রিয়জন বন্ধু এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। প্রথমে আমরা দেখে নেব আপনি আপনার বাড়িতে গণেশের মূর্তি কিভাবে স্থাপন করবেন, কোথায় রাখবেন, বাড়িতে কোথায় গণেশের মূর্তি রাখা উচিত। অনেকেই বিষয়টি জানেন না, যার ফলে গণেশের কৃপা লাভ পান না। বলা হচ্ছে গণেশের মূর্তি আপনি আপনার বাড়ির পূর্ব দিকে যদি রাখেন, তাহলে সবথেকে বেশি ফললা পাবেন। আর যদি এমনটা সম্ভব না হয়, তাহলে উত্তর দিকেও রাখতে পারেন গণেশের মূর্তি, যার ফলে গণেশের অশেষ কৃপালা মিলবে। দেখবেন গণেশের কৃপায় আপনার জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে, আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। বাড়ির ঠাকুর ঘরে গণেশ মূর্তি স্থাপন করার সময় একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, তা হলো গণেশ ঠাকুর বসে রয়েছেন এমন ছবি বা মূর্তি রাখতে হবে। কারণ হিসেবে বলা হচ্ছে যে আসন গ্রহণ করে রয়েছেন এমন মূর্তি রাখলে গৃহের মধ্যে পজিটিভ শক্তির মাত্রা এতটাই বাড়ে যে আপনার ঘরে কখনোই অশুভ শক্তি প্রবেশ করে না, আপনার পরিবার থাকে বিপদমুক্ত, যার ফলে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন, জীবনে কোনো বিপদই হবে না। অপরদিকে বলা হচ্ছে ঠাকুর ঘরে সাদা গণেশ স্থাপন করুন, যার ফলে পরিবারে কলহ, বিবাদ, ঝগড়া এই সব ক্রিয়াগুলি আপনার জীবনে একেবারে চিরদিনের জন্য কমে যাবে, সেই সঙ্গে পরিবারে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগবে। দেখবেন পরিবারে সুখ সমৃদ্ধি দিন দিন বাড়ছে, যার ফলে আপনার জীবনেও সুখের পরিমাণ প্রবল বৃদ্ধি পাবে। তাই বলা হচ্ছে এরকম গণেশের মূর্তি অবশ্যই রাখবেন, সাদা গণেশের বা সাদা মার্বেলের গণেশ মূর্তি কিনতে ভুলবেন না। যেন আপনি যদি এইরকম মূর্তি রাখেন আপনার বাড়িতে ঠাকুর ঘরে, অবশ্যই ফললা পাবেন। অপরদিকে দেখে নেব বাড়িতে আপনি যদি গণেশের সুর অর্থাৎ গণেশ ঠাকুরের যে মূর্তিটি বাড়িতে এনেছেন, তার সুর যেন ঠাকুরের বাঁ হাতের দিকে
বেঁকে থাকে। কারণ এমন মূর্তি বাড়িতে রাখলে যে কোনো প্রকার বিপদ আপদ ঘটার আশঙ্কা একদমই কমে যায়, বিপদ কখনোই হয় না জীবনে। অপরদিকে বলা হচ্ছে গণেশ ঠাকুরের হাতে রয়েছে মোদক এবং পায়ের কাছে আসন নিয়েছেন তার বাহন। এমন মূর্তি বাড়িতে রাখা উচিত, কারণ শাস্ত্রমতে এই ধরনের মূর্তি বাড়িতে রাখুন, যার ফলে জীবনে কখনোই খারাপ প্রভাব পড়বে না। তাহলে বুঝতেই পারছেন আপনি যদি এইভাবে গণেশের মূর্তি বাড়িতে রাখেন কী কী ফললাভ পেতে পারেন। প্রথমত বলা হচ্ছে আপনার জীবনে বুদ্ধি বাড়বে। আপনি যদি আপনার বাচ্চাকে গণেশ ঠাকুরের লকেট পড়াতে পারেন তাহলে তার বুদ্ধি এতটাই বাড়বে যে কোনো দিক থেকে আপনার বাচ্চার উন্নতি হবে, যার ফলে পড়াশোনার উন্নতি হবে এবং গণেশের কৃপায় আপনার বাচ্চার আগামী দিনগুলো খুবই ভালো হতে চলেছে। এমনটা করলে দেখবেন জীবনে ভালো সময় আসতে বেশি সময় লাগবে না, আর্থিক সমস্যার সমাধান হয়। গণেশ ঠাকুর হলেন সুখ সমৃদ্ধি দেবতা, তাই তো গণেশজিকে সঙ্গে রাখলে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে আপনার জীবনেও আর্থিক সমস্যার সমাধান হয়ে যায়। যে কোনো ধরনের আর্থিক ক্ষতির হওয়ার সম্মুখীন যদি হয়ে থাকেন সেখান থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন, কোনো রকম খারাপ প্রভাবই আপনার জীবনে হবে না, যার ফলে আপনার আগামী দিনগুলো খুবই ভালো হতে চলেছে। এছাড়াও বলা হচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি হয়। এমনটা বলা হয় যে আপনি যদি নিষ্ঠাভাবে গণেশের পুজো করেন তাহলে গণেশের কৃপায় আপনার কর্মজীবনে উন্নতি কেউ আটকাতে পারে না, দেখবেন আপনার আগামী দিনগুলো খুব ভালো হবে, যার ফলে গণেশের কৃপায় আপনার জীবনে এবং আপনার পারিবারিক দিক থেকে সকল প্রকার সমস্যার সমাধান দ্রুতই পেয়ে যাবেন। আশা করি বিষয়টি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। অবশ্যই আপনারা চ্যানেল সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।